রাজ্যিক কার্যনির্বাহ হল আর রাজ্যিক কার্যনির্বাহ ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক বিষয় ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ নিশ্চিত করবলে ছাত্র ছাত্রীর বিভিন্ন শৈক্ষিক বিষয় আর বিদেশী নাগরিকর প্রবজনের ফলত খিলঞ্জিয়া মানুষের সম্মুখীন হয়ে যে সংকট আঁতরা নাই যাতে খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব থাকে নিয়ন্ত্রণ থাকে চুক্তির প্রত্যেক দফার রূপায়নের বিশেষকে চুক্তির ছয় নম্বর দফা অনুসরি কেন্দ্রীয় সরকার গঠন করা বিপ্লব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বের কমিটির যখন প্রতিবেদন সেখান কার্যকরী দুবছরে হওয়া নাই এই সকল বিষয়ে আলোচনা হয়েছে কারণ আমার সাংবিধানিক রক্ষা কবচ লাগবেই আর সাংবিধানিক রক্ষা কবচ আমি নোপালেকে আমি ক্ষান্ত নহ এই সকল বিষয়ত পদক্ষেপ লো আমি আগবাড়ি যাবলে সিদ্ধান্ত লৈছো আর তারে এই কথা ঠিক যে সুদশম ছাত্র সন্থার 21-22 আর 23 নভেম্বর অধিবেশন অনুষ্ঠিত হব মরিগাঁওত মরিগাঁওবাসী রাইজর অভিভাবকত্বত সেই বিষয়েও আলোচনা হয়েছে মূল বিষয়টি হল যে ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ নিশ্চিত করব আকাশ চুব খোঁজা ছাত্র ছাত্রী সকলক সেই সুবিধা দিব লাগিব নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করব দিল্লি ইউনিভার্সিটির 84টা বিভাগ আমার আধা বিভাগ আমার গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় আন আন বিশ্ববিদ্যালয় নাই আমার বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়বিলাক নতুন নতুন বিভাগ কেউ খুলিব নোৱাৰে খুলিব লাগিব এই সকল বিষয়ে আলোচনা হয়েছে যাবোৰ ছাত্র ছাত্রী বাহিরে পড়িবলৈ গৈছে ভাল হয়েছে এইটোতে ইতিবাচক দিক কিন্তু মাক দেউতাকে যাক পড়াবলৈ পঠিয়াব পাৰে তেওঁলোক গৈছে যিবিলাক ছাত্র ছাত্রী মেধাবী কিন্তু বাহিরে পড়িবলৈ যাব নোৱাৰে তেওঁলোক কত পড়িব আমার বিশ্ববিদ্যালয় আমার মহাবিদ্যালয়ত পড়িব লাগিব গতি এই গোটেই বিষয়বিলাকৰ ওপৰত পদক্ষেপ লব লাগিব আর তার এই কথা ঠিক যে নতুন এডুকেশন পলিসি নতুন শিক্ষানীতি ইয়াত প্রবর্তন করবলে গেছে নতুন শিক্ষানীতি যাবোৰ বিষয় আমার কারণে ভাল প্রয়োগ করক যাবোৰ বিষয় আমার কারণে প্রয়োজন নাই রাজ্যত প্রয়োগ করব নালাগে এটা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের কথা কৈছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স সম্পর্কত বিদ্যালয় পর্যায়ের বিদ্যালয়বিলাকত কেরিয়ার গাইডেন্স সেল লাগবে মহাবিদ্যালয়বিলাকত কেরিয়ার গাইডেন্স সেলটা শক্তিশালী হব লাগবে বিজ্ঞানত পড়ি কলা কেনেকে পড়ি বিষয় লোক পড়ি কলাত পড়ি কেনেকে বিজ্ঞান বাণিজ্য পড়িব পড়ি এই বিষয়বিলাকত আগ্রহাব লাগবে এই সকল বিষয়ে আলোচনা হয়েছে আর তারে চুক্তির প্রত্যেক দফা রূপায়নের বিষয় আর চুক্তির ছয় নম্বর দফা অনুসরি বিপ্লব শর্মা কমিটিয়ে দিয়া প্রতিবেদন কার্যকরী করে খিলঞ্জিয়া মানুষ সাংবিধানিক রক্ষা কবচ দিয়ার বিষয়ের ওপর আমি আলোচনা করছি আর বিষয়ব সাংবিধানিক হব লাগবে সংবিধানের অঙ্গ অন্তর্ভুক্ত হব লাগবে আর একটা কথা নয় মূল কথা হল যে যেতালেকে আমি ফলাফল নপাও তেতিয়ালৈকে আমি ক্ষান্ত নহওঁ আলোচনা আমি এটা গণতান্ত্রিক বিশ্বাসী একটা সংগঠন আমি যেতিয়া সমস্যার সমাধান বিচারি আমি রাজপথলে যাম রাজপথলে আমি আন্দোলন করে থাকো আর রাজপথের আন্দোলন করতে সরকারে যেটা আলোচনা লাগে আমি আলোচনা টেবিলত বহু আলোচনা যদি সরকারে যুক্তি শুনে মানি লয় ভাল কথা নহলে আকৌ রাজপথলে আহোঁ ছাত্র সন্থার দৃষ্টিভঙ্গী একদম স্পষ্ট আর আমি সমাধান নোপালেকে আমি ক্ষান্ত নহ বা সমাধান লাগবই এই কথা স্পষ্ট কাটো আমি নামানোই কা একদম স্পষ্ট কা আমি নামানো এতিয়া কেন্দ্রীয় সরকারে উত্তরাঞ্চলের মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুরত কা নালাগে কা রেহাই দিছে ষষ্ঠ অনুসূচীর যাবোর এলাকা তারমানে 80-90% মেঘালয় 60% ত্রিপুরা আমার বিটিআর অঞ্চল আমার পার্বত্য জেলার কা নাই তো আমার প্রশ্নটা হল কা যদি ইনারলাইন পারমিট থাকা রাজ্যবিলাকৰ কারণে বেয়া কা যদি ষষ্ঠ অনুসূচীর এলাকাবিলাকৰ কারণে যদি বেয়া কা তেতিয়ালে অসম আর উত্তরাঞ্চল বাকিবোৰ এলাকার কারণে কেনেকৈ ভাল হল আজি কাখন কোকরাঝাৰ কারণে বেয়া কিন্তু বঙাইগাঁও কারণে ভাল কেনেকৈ মানি লোক যায় ওদালগুড়ির কারণে কাখন বেয়া কিন্তু দরং জেলার কারণে কাখন ভাল হ্যাঁ কার্বি আংলং আর উত্তর কাছাড় আর পশ্চিম কার্বি আংলং কারণে বেয়া কিন্তু নগাঁও ডিব্রুগড় তিনচুকীয়া শিবসাগর যোরহাটের কারণে ভাল এই কেনকা কথা এই চরম অন্যায় কা বাতিল হব একদম স্পষ্ট কথা আর একধরনের আইনগত যুজও চলি আছে গতি আইনগত যুজ আর গণতান্ত্রিক পথা চলি আছে আর অকল সুদক্ষম ছাত্র সন্থা নয় ইয়াত অকল অসম কেন্দ্রিক একটা কথা আর তারে উত্তরাঞ্চল কেন্দ্রিক উত্তরাঞ্চল ছাত্র সংগঠন নেসর নেতৃত্বত এই সংগ্রাম চলি আছে এটা কথা আপনার স্পষ্টকে কলো যে ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যৎ নিশ্চিত নোহা পর্যন্ত খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব নিয়ন্ত্রণ নিশ্চিত নোহা পর্যন্ত আমি ফলাফল নোপালেকে আমি ক্ষান্ত নহ আর কেন্দ্রীয় সরকারে নিজে গঠন করা বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদনের প্রতিটি পরামর্শ কার্যকরী করক আপনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়